ছোটো বাচ্চা দু মাসের নিয়ে আমি এই কাজ এইখানে কাজের নাম করে এক ভদ্রলোক এনে আমাকে এইখানে আনে কাজ করবে বলে। তারপর দেখছি বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এরকম আর কি প্রফেশনের মেয়েরা। তা আমি দেখে আমি চলে আসতে চাই, তখন বলছে এই তুই যাবি না, তোর জন্য টাকা দিয়েছি ওকে 50,000 টাকা, তুই এখানে কাজ করবি বলে। বেরাতে পারিনি ছোটো বাচ্চা, বড়ো বাচ্চাটাকে আমি দেখতেও পারিনি। তা ছোটো বাচ্চাটাকে এই পাশে শুয়ে নিজে সেক্স করতাম কাস্টমারের সাথে, এখানে পাশে শোয়াতাম আর কাজ করতাম। I'm a yoga teacher from America. I came here to Calcutta, India to do a service project teaching yoga to women who work in the red light district of Sonagachi. When I got here, I learned there's over 90,000 sex workers in Calcutta alone, and many of them are human trafficked. Many of them sold into sex slavery, sometimes by their own families. And many of them are underage. Also, many of them are mothers, and they want a different future for their children. A lot of the sex workers, their parents were sex workers, and it becomes a cycle that's difficult to break. It's all they've ever known. We're creating an education fund for the sex workers' children so that they can continue going to school and have a chance at a better future. আমার নাম পিঙ্কি মন্ডল, আমার বয়স 16, আমি একজন যৌনকর্মী সন্তান, আমি এখন পড়াশোনা করছি এবং আমার ইচ্ছা যে আমি বড় হয়ে ডাক্তার হব, সেই জন্য আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের মাথার উপর রয়েছে বিশাল আকাশ, আর সেই আকাশে দিনের বেলা দেখি সূর্য আর রাতের বেলা দেখি চাঁদ। ধরে ফেল, ধরে ফেল, ধরে ফেল। এক দু তিন চার পাঁচ, এক দু তিন চার পাঁচ।